সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহ। এই মুহূর্তে আমরা উপস্থিত হয়েছি পুলিশ পার্ক চুয়াডাঙ্গা। বৈশাখী, তোমার পার্ক এসে কেমন লাগলো? খুব ভালো, মশার উৎপাত অনেক বেশি। এখন আমরা দোল খাচ্ছি দোলনায় বসে, আর দোল দিচ্ছে শ্রাবণের মা, আর শ্রাবণ আমি আর বৈশাখী, বৈশাখা শ্রাবণ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা উপস্থিত হয়েছি পুলিশ পার্ক চুয়াডাঙ্গা, আর সম্পূর্ণ ভ্রমণ জুড়িয়ে আপনাদের সাথে আছি আমি আলিমুর রেজা, ফ্ল্যাং বার্ড চ্যানেলের পক্ষ থেকে। এবারে আমাদের যাত্রা শুরু হচ্ছে চুয়াডাঙ্গা রেল স্টেশন থেকে। এবার আমার ভ্রমণ সঙ্গী, আমার বড় ভাইয়ের মেয়ে বৈশাখী, আমাদের কন্যা শ্রাবণ ও তার মা শাপলা, আমরা একটি অটো বাইক ভাড়া নিয়ে ছুটে চলেছি পুলিশ পার্কের দিকে। চুয়াডাঙ্গা জেলার পুরাতন জেলখানা মোড়ের দোয়েল চত্বর থেকে বামে মোড় নিলে পুলিশ সুপারের কার্যালয়ের প্রধান ফটক। এই ফটকের রাস্তা ধরে কিছুক্ষণ এগোলেই হাতের ডান পাশে মাথাভাঙা নদীর তীরে চুয়াডাঙ্গা জেলা পুলিশের উদ্যোগে গড়ে তোলা হয়েছে পুলিশ পার্কটি। পার্কটির প্রবেশ মূল্য জনপ্রতি 20 টাকা, 5 বছরের নিচের বয়সীদের জন্য প্রবেশ ফ্রি। এখানে মোটর সাইকেল পার্কিং চার্জ 10 টাকা, বাইসাইকেল 5 টাকা। পার্কটির প্রধান ফটকের একটি সাইনবোর্ড আমার নজর কাড়ল। চুয়াডাঙ্গা জেলা পুলিশের এই উদ্যোগ আমাকে এতটাই মুগ্ধ করেছে যে আমার অন্তরের অন্তরস্থল থেকে উদ্যোক্তাদের স্যালুট ও সাধুবাদ জানাই। প্রধান ফটক দিয়ে প্রবেশ করতেই ডান দিকে রয়েছে কফি হাউস এবং বাম দিকে পুলিশ পার্ক কমিউনিটি সেন্টার অ্যান্ড সাইনিজ রেস্টুরেন্ট। তবে করোনাকালীন সময়ে মুখে মাস্ক না থাকলে টিকিট দেওয়া হবে না এবং প্রবেশ করতেও দেওয়া হবে না। প্রধান গেটে আরও একটি নোটিশ চোখে পড়ল, পার্কের ভিতরে টিকটক অভিনয় করা সম্পূর্ণ নিষেধ। প্রথমে আমাকেও ভিডিও ধারণ করতে বাধা দেওয়া হল। টিকিট বিক্রেতা বললেন ভিডিও ধারণ করতে হলে এসপি মহোদয়ের অনুমতি লাগবে। আমি কোনো পত্রিকা বা টিভি চ্যানেল থেকে আসিনি, আমি নিজে শুধুমাত্র শখের বশের ছোট্ট একজন ইউটিউবার বলার পরে অনুমতি মিলল। একটি পর্যটন বা বিনোদন কেন্দ্রে মানুষ এসে ছবি তুলবে, ভিডিও করবে, এটাই স্বাভাবিক। তোমার নাম কি? নাম বলো। কেমন লাগলো তোমার পার্কে এসে? খুব আনন্দ পেলাম। খুব আনন্দ পেয়েছো? ভালো লেগেছে? তাছাড়া এখানে একটি ছোট পুকুরে রং বেরঙের মাছ আপনাকে বিমোহিত করবে। ভারতের মেঘালয় রাজ্যের শিলংয়ে প্রথম দেখেছিলাম পুলিশ বাজার, আর আজকে আমরা চুয়াডাঙ্গা এসেছি পুলিশ পার্কে। পার্কটির সাথে রয়েছে মাথাভাঙা নদী, নদীতে নৌকা বাইচ, গোসল বা সাঁতার করার ব্যবস্থা আছে। আছে বাঁধাই করা একটি পাড়, তবে সাঁতার না জানলে নদীতে না নামাই ভালো। সাথে ছোট বাচ্চা থাকলে সাবধানে এবং নজরে রাখবেন।
চুয়াডাঙ্গা জেলা শহরের প্রাণকেন্দ্রে সম্পূর্ণ প্রাকৃতিক পরিবেশে মাথাভাঙা নদীর তীরে পুলিশ পার্ক অবস্থিত। পুলিশ সুপার রোডের এই বিনোদন কেন্দ্রটি ইতিমধ্যে চুয়াডাঙ্গা শহরের ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে। প্রতিদিন সকাল 8টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত পুলিশ পার্ক সকল দর্শনার্থীদের জন্য খোলা থাকে। এখন আমরা দোল খাচ্ছি দোলনায় বসে, আর দোল দিচ্ছে শ্রাবণের মা, আর শ্রাবণ আমি আর বৈশাখী, বৈশাখ আর শ্রাবণ। ওরে বাবা, মনে হচ্ছে পড়ে যাবো। আমরা দোল খাই। কেমন লাগছে শ্রাবণ? খুব মজা ভালো লাগছে। এদিকে তাকাও তাকাও তাকাও, ভয় পাচ্ছে। আল্লাহ, পার্কটিতে রাইড করার জন্য রয়েছে দোলনা, স্লিপার, নাগরদোলা, মিনি ট্রেন, বোট রাইডিং এবং মেট্রো রাইডিং এর ব্যবস্থা। রাইডগুলোর মধ্যে নাগরদোলা 10 টাকা, মিনি ট্রেন 20 টাকা, নৌকা ভ্রমণ 20 টাকা এবং মেট্রো রাইডিং 5 টাকা। কিন্তু কোনো রাইডিংকে সচল দেখিনি, তাছাড়া রাইডগুলোর পাশে কোনো চালক বা অপারেটরও চোখে পড়েনি। এখানে কৃত্রিমভাবে তৈরি করা আছে বাঘ, সিংহ, বক, হরিণ, হাতি, জিরাফ ও ডাইনোসর। এখানে আছে মিনি চিড়িয়াখানা, যেখানে দেখতে পাবেন চিতাবাঘ, ভুতুম প্যাঁচা, হরেক রকম পাখি, বানর, হনুমান, খরগোশ এবং হরিণ। পর্যটক বা দর্শনার্থীদের জন্য পশু পাখিকে খাবার দেওয়া নিষিদ্ধ, তবে কে শোনে তার কথা। Thank you.
চুয়াডাঙ্গা শহরের যে কোনো প্রান্ত থেকে জনপ্রতি 10 টাকা ভাড়ায় অটোতে চেপে পার্কটিতে আসা যায়, আর রিক্সা নিলে ভাড়া পড়বে স্থান ভেদে 10 থেকে 20 টাকা। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এই মুহূর্তে আমরা উপস্থিত হয়েছি পুলিশ পার্ক চুয়াডাঙ্গা। এই পার্কটি পুলিশ সুপারের কার্যালয়ের ঠিক পাশেই মাথাভাঙা নদীর একদম কূলে, অর্থাৎ পুলিশ সুপারের কার্যালয়ের প্রাচীর ঘেঁষা এবং এই মাথাভাঙা নদীর মাঝখানে যে স্পেসটি ছিল এই অংশটা এখন পার্ক হিসাবে কাজে লাগানো হচ্ছে। এর ফলে চুয়াডাঙ্গাবাসী একটা বিনোদনের জায়গা পেয়েছে, কেননা এই পার্ক গড়ে তোলার পূর্বে চুয়াডাঙ্গা শহরে কিন্তু এই ধরনের কোনো বিনোদন কেন্দ্র ছিল না। আমি মনে করি চুয়াডাঙ্গা পুলিশের এটি ভালো একটি উদ্যোগ, এর ফলে আমরা সাধারণ মানুষ যারা আছি, যারা বিনোদন ভালোবাসি, তার এখানে এসে বিনোদন করতে পারছি এবং পরিবার পরিজন নিয়ে আনন্দ উপভোগ করতে পারছি। পার্কটির পরিষ্কার পরিচ্ছন্নতা এবং মশা নিধনের বিষয়ে গুরুত্ব দিলে পর্যটক সমাগম আরও বাড়বে বলে আশা করি। মনোরম ও নিরিবিলি পরিবেশের পুলিশ পার্কে বিনোদনের জন্য আছে বিভিন্ন আকর্ষণীয় রাইড, উন্মুক্ত মঞ্চ, মিনি চিড়িয়াখানা সহ সকল আধুনিক সুযোগ সুবিধা। এছাড়া পুলিশ পার্ক কমিউনিটি সেন্টার অ্যান্ড চাইনিজ রেস্টুরেন্টে বিয়ে, জন্মদিন, সেমিনার সহ যে কোনো সামাজিক অনুষ্ঠানের আয়োজন করার সুব্যবস্থা রয়েছে। বুকিংয়ের জন্য ফোন নাম্বারটি ডেসক্রিপশানে দেওয়া থাকবে। আমাদের কন্যা শ্রাবণ পার্কটিতে ঘুরতে এসে বেজায় খুশি, তবে বেহায়া মশা তাকেও ছাড়েনি। হ্যাঁ বৈশাখী, তোমার পার্কে এসে কেমন লাগলো? খুব ভালো। ভালো লেগেছে পার্কে? জি। কি কি দেখলে এখানে এসে? এখানে বানর, পাখি, বাঘ, হরিণ, খরগোশ। আর নদী, নদীর পাড় দেখে কেমন লাগলো? খুব ভালো। তুমি পার্কে এসে খুশি? জি। আচ্ছা, এখন এই পার্কে কি সমস্যা মনে হলো যে আরো কি সাইড ভালো করলে ভালো হয়? পরিচ্ছন্নতার দিক থেকে অনেক ময়লা আবর্জনা আছে এখানে, আর নদীর পাড়টাও অনেক ময়লা। রাইডগুলো সব এখন বন্ধ আছে, মশার উৎপাত অনেক বেশি। কেমন লাগছে তোমার পার্কে এসে? ভালো লাগছে? হ্যাঁ, খুশি? পুলিশ সুপারের কার্যালয়ের সীমানা প্রাচীরে রয়েছে চুয়াডাঙ্গা জেলা ও পার্শ্ববর্তী জেলাগুলোর বিভিন্ন দর্শনীয় স্থানের চিত্রাঙ্কন। এছাড়াও মুক্তিযুদ্ধের বীরশ্রেষ্ঠ মুক্তিযোদ্ধা, কবি, সাহিত্যিক ও বিখ্যাত ব্যক্তিদের চিত্রাঙ্কনও রয়েছে। আমাদের দুই মেয়ে, একটা হচ্ছে বৈশাখ আর একটা হচ্ছে শ্রাবণ, আর আমরা সেই দুই মেয়েকে নিয়ে আজকে আসছি পুলিশ পার্কে। মূলত বৈশাখীকে এখানে নিয়ে আসার উদ্দেশ্যেই আসা, পাশাপাশি আমরা এখানে একটা ভিডিও ধারণ করলাম এবং আপনাদের উদ্দেশ্যে প্রেজেন্ট করলাম। সব মিলে ভালো লেগেছে নাকি বৈশাখী? জি, অনেক ভালো লেগেছে। খুশি তো? বন্ধুরা, আজ বিদায় নিচ্ছি পুলিশ পার্ক চুয়াডাঙ্গা থেকে। দেখা হবে পরবর্তীতে অন্য কোনো স্থানে। ততদিন ভালো থাকবেন, আর ফ্লাইং বার্ড চ্যানেলের সাথে থাকার জন্যে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। আর যারা ফেসবুকে আমাদের ভিডিও দেখছেন, আমাদের ভিডিও ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না এবং লাইক ফলো করে আমাদের সাথে থাকবেন। এতক্ষণ আমাদের ভিডিওটি দেখার জন্যে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।